بسم الله الرحمن الرحيم বাংলাদেশের একজন নাতি রাসূল শিল্পী, একজন গায়ক, যেই মানুষটা খাটো করে বেটে নাকটা মোটা কালো একটা মানুষ গান গাইতো। আজও বাংলাদেশে হাজার হাজার গান আমাদের কানে আসে, হাজার লক্ষ শিল্পী গান গায়। তবে ওই স্বাধীনতার পর থেকে যে লোকটা গান গাইতে একতারা একটা হাতে নিয়ে, ওই লোকটার মতো আজও গান হয় না। এত মধুর কণ্ঠ নিয়ে গান গাইতো, বাংলাদেশের 2 লক্ষ গান এক জায়গা করলে ওই কালো বেটে খাটক ওই লোকটার মতো হয় না। আপনারা কি বলতে পারেন ওই লোকটার নাম কি? জোরে কন আব্দুল আলী ভাই কইছে, দেখেন না, জোরে বলেন আবার। আপনারা আব্দুল আলীমের চিনবেন কেমনে করে? আপনি এই যে মুরব্বী দাড়ি পাকা বাবার, আবার আপনি বলেন এই বাংলাদেশে হাজারো গান আব্দুল আলীমের একটা গানের মতো? জোরে করে সত্যি কথা বলেন। আরে আব্দুল আলীমের গান কিয়ামত পর্যন্ত যত গান হবে আমার দেশে আব্দুল আলীমের একটা গানের মতো হবে না। আব্দুল আলীমের সময় কি ওই রকম? বাংলাদেশ এখন যারা গান গায়, এই গান যখন গায়, এই আব্দুল আলীমের এই গান গাওয়ার সময়, ওই সময় তো একতারা দোতারা হারমোনিয়াম সারা কিচ্ছু ছিল। এখন কত বিদেশি দেশি বিদেশি যন্ত্রপাতি দিয়ে এই দেশের মানুষেরা গান গায়, কিন্তু ওই সময় কি অত কিছু ছিল? যেরকম আব্দুল আলীম একটা একতারা, আব্দুল আলীমের কণ্ঠের গান এত কত ভালো লাগে, কারণ আব্দুল আলীমের কণ্ঠের গানের মধ্যে আমার রসূলুল্লাহর প্রেমের মহব্বতের জাদু ছিল। সুবহানাল্লাহ। কারণ আব্দুল আলীম একটা একতারা হাতে নিয়ে, তিনি যাচ্ছে একতারা না, খালি একটা খালি গায়ে একটা জায়গায় উনি পথের ভিতর দিয়ে যাচ্ছে। পথের মধ্যে দিয়ে যাওয়া পথে উনি দেখতেছেন একটা কালো ভমর। কি ভমর? কালো একটা ভমর ফুলের মধ্যে বসে, এক থেকে ওঠে আর একটায় বসে। কিন্তু কালো ভমর যতই ফুলের মধ্যে যাক আর পানি শুষুক, কিন্তু কালো ভমর কি কোনো সময় মধু হবে? জোরে কর। আব্দুল আলীম পথের ভিতরে একটা গান ধরেছে, আরে মন ভমরা মজলি না তুই রসুল প্রেমের রসে। কি সুন্দর একটা গান! আমার রসুলুল্লাহর প্রেমের রস যার ভিতরে থাকবে না, ওই মৌমাছির জীবনে কোন সময় মধু হতে পারে? মৌমাছির মধু হয় রসুলুল্লাহর মহব্বত আর প্রেমের দরুদে। সুবহানাল্লাহ। আব্দুল আলীম কয়, আরে কালো ভমর, তুমি যতই মধু চোষো না কেন, যত ফুলে বসো না কেন, তোমার ফুলের মধুতে কোনো সময় মধু হবে না, ওইটা বিষ হবে। কেন? আরে মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে। কি গান! ওখানে আমার রসুলের প্রেম মহব্বত লাগাই দিছে। সুবহানাল্লাহ। বলবেন না আব্দুল আলীমের গান ভালো হবে না কেমন? আব্দুল আলীমের গান যদি কেউ করে, আল্লাহ রসুলের প্রেম অন্তরে পয়দা হয়, কবরের কথা তার মনে হয়, ঠিক কেন বলেন? আর এখনকার বর্তমান যদি কেউ গান শোনে, আল্লাহ রসুল থেকে তার হৃদয়টা উঠে যায়। আর এখনকার কি গান! আব্দুল আলীমের যে সময় গানগুলো গাইছে, ওই সময় তো ওই ওই গানগুলো তো এখন আর চলে না। আমরা এক সময় ওই হাফ প্যান্ট পরে যখন আমরা মাথায় একটা ডালা নিয়ে মোহরমের সাল তুলতে যেতাম বাড়ি বাড়ি, আসেন এরকম 10ই মোহরমের হাসান হোসেনের সিন্নি করার জন্য আমরা যখন ছোট হাফ প্যান্ট পরতাম, তখন আমরা চাউল তুলতে বাড়ি বাড়ি যাইতাম। বাড়ি বাড়ি যখন যাইতাম, তখন দেখতাম যেই বাড়িতে ভালো একটু গজল গাওয়া যাইতো, ওই বাড়ি মা বোনের একটু চাউল টাউল 2-1 কাঠা বেশি ধরে দিত, তখন আমরা গান গাইতাম, কোথায় রইলেন প্রাণের আব্বা বিপদে, আপনার মারা যায় গো কোয়াতে, কোথায় রইলেন প্রাণের আম্মা বিপদে, আপনার মারা যায় গো কোয়াতে। এই গানগুলো এই গজলগুলো কেমন আর চলে আব্বা? পুরান হয়ে গেছে, কারণ এই গানগুলো হলো ওই 5 পয়সার আমালের গান, 10 পয়সার আমালের গান। এখন আর 10 পয়সারও চল নেই, 5 পয়সা তো চলেই না, এগুলো আবার উঠে গেছে, এগুলো আবার চলে না, ঠিক কিনা? কারণ এখন আধুনিক যুগ, এখন আর আব্দুল আলীমের গানও চলে না, এখনকার গান হলো কোনকার? এখন তো গান মনে করেন গান গাওয়ার মতো কোনো জায়গা নাই, সব দিক গান ধরে গানে ভালো আছে। এখন বর্তমান শিল্পীরা কয়ের এদেশে শিল্পীদের কারণে এদেশের কোথাও কোনো গানের কথা বাদ নাই, সব জায়গায় গান টান দিয়ে এরা বলে ফেলছে। এখন এরা কত তো জঙ্গল ঢোকা শুরু করছে, শিয়াল বিড়াল কুত্তা গাছের লতা পাতা দিয়ে গান টান বানায় একটা ক্যাসেট বানায় ফেলছে, ঠিক কেনা কম?
এই যে অবস্থা আমাদের দেশে, এই কারণে সমস্ত গানের প্রতি কোনো মহব্বত নাই। একটা ভালো একটা কথা বলে দিয়ে যাই, আব্দুল আলীম গানগুলা গাইছে, শেষ জীবনে উনি গানের মধ্যে একটা আশা ছিল, ওনার রসুল আমি আব্দুল আলীম বাংলাদেশের একটা শিল্পী, কিন্তু রসুল আপনি প্রত্যেকটা গানের মধ্যে রসুল আপনার প্রেমের দরদ থাকে, কিন্তু আমি আব্দুল আলীমের বড় একটা আশা, আমি জীবনে যদি গান টান গায়ে একটু অর্থ জমাইতাম তবে আমার বড় আশা ছিল একটা বা শোনা রসুলের রওজা মোবারকে দাঁড়ায় সালাতু সালাম দিতাম। সুবহানাল্লাহ, আব্দুল আলীমের মনে এই আশা ছিল, কিন্তু আব্দুল আলীমের সারাটা জীবন উনি যে গান গায় যে অর্থ উপার্জন করছেন, ওই সময় একটা গান গাইলে দিতে হলো 1 টাকা, 10 পয়সা, 15 পয়সা, 1 টাকা, 1.5 টাকার আমলের গান গায়া মদিনার কি যাওয়ার কোনো সম্ভব? উনি শেষ জীবনে দেখলো আর মদিনায় যাওয়ার মতো টাকা পয়সা তার হাতে নাই, উনি বৃদ্ধ হয়ে গেল। বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আব্দুল আলীম তখন মনের অজান্তে বলতেছে, রসুল আমি আব্দুল আলীমের আর মদিনার রওজায় যাওয়া হলো না, তবে রসুল আপনার রওজা মুবারকের প্রেম মহব্বত অন্তরীণে আমি গান গাইছি, আমি আব্দুল আলীমের বড় আশা ছিল একটা বার আমি রওজায় যাব, তো জীবনে আমি যেতে পারলাম না, কিন্তু একটা সালাম এই বাংলাদেশের এই কুড়ে ঘরে বৈশাখ আমি আব্দুল আলীম মরণের আগে আপনার তরে একটা সালাম জানায় গেলাম। তখন খাতার কলমটা নিয়ে চোখের পানিতে তখন লিখেছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলে না মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল মদিনায়, আরব সাগর পাড়ি দিব নেই তো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করে, আমার সাদা সে সাধ নাই যে করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল যাবো।